পূর্ব মেদিনীপুরে দীঘার সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রে জানা যায়। সেই কারণে দীঘায় সতর্কতা জারি করল পুলিশ প্রশাসন। দীঘা থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2 সেপ্টেম্বর থেকে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্র ধারে বা সমুদ্র সাইডে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। দীঘা থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2 সেপ্টেম্বর থেকে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্র ধারে বা সমুদ্র স্থানে নিষেধ করা হচ্ছে। কয়েকদিন যাবৎ নিম্নচাপে তরুণ দীঘা সহ আশেপাশে এলাকায় প্রবল বৃষ্টি চলছে। সেই কারণে প্রশাসন দীঘার সমুদ্রে পর্যটকদের নামতে দেননি। 2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতে সতর্কতা জারি করা হয়েছে দীঘা কোস্টাল থানার পক্ষ থেকে। বুধবার সকাল থেকে মাইকে করে প্রচার চালানো হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট, আনন্দবার্তা।